আমার নাম দিলীপ চক্রবর্তী আমি পেশায় সাংবাদিক এবং একাত্তর সালে তরুণ সাংবাদিক একাত্তর সালে তখন আমি দৈনিক কারান্তরের সাংবাদিক ছিলাম যদি আমি অন্যান্য কাগজগুলোতে আমি লিখতাম কারণ কমন সিপিআইয়ের অনেকগুলো ডেলি কাগজ ছিল ভারতবর্ষে জনযুগম ইত্যাদি ইত্যাদি এবং ইন্টারন্যাশনালি ওদের কিছু লিঙ্ক আছে বিভিন্ন কাউজের সঙ্গে অথবা আমার লেখা সেসব জায়গাতেও বিরত তো সেভেন্টি ওয়ানে আমাদের দেশে ভারতবর্ষে একটা রাজনৈতিক একটা টানাপোড়েন চলছিল ঝড় পশ্চিমবাংলার একটা ইলেকশান হয়ে গেছে ইলেকশনের পর গভর্নমেন্ট কারণে টানাপোড়েন হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচণ্ড মারামারি খুনো খুনি হচ্ছে এই দলের এই অঞ্চলে বেশ ওই দলের ওই অঞ্চলে বেশ এর কর্মী ওখান দিয়ে যেতে পারে না ঠিক তখন আমরা আগ্রহের সঙ্গে লক্ষ্য করতাম যে বাংলাদেশের মানুষ কিন্তু ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন করছে বঙ্গবন্ধু যে আন্দোলনটা নেতৃত্ব দিচ্ছেন তখন পর্যন্ত সেটা অহিংস রূপে ছিল কিন্তু ব্যাপক গান্ধীজির নেতৃত্বে সত্যাগ্রহ আন্দোলনের পরে এত বড় সত্যাগ্রহ আন্দোলন সেভেন্টি ওয়ানের মার্চের গোড়ায় যেটা ঢাকায় হয়েছিল আমরা ছোট করে খবরগুলো পাচ্ছিলাম কিন্তু এটা আমাদের ফিলিংস ছিল এত আমরা একটা খেয়াল রাখতাম সেভেন্থ মার্চের পর পশ্চিমবাংলার কাগজগুলোতে ফার্স্ট পেজে খবরটা আসা শুরু করে এর আগে কিন্তু ফার্স্ট পেজে অধিকাংশ কাগজে এটা আসতাম ভেতরে পাতায় খবর থাকে তো সেভেন মার্চের পর এটা আসা শুরু করে তা আমি সেই সময় রাত দিন প্রায় অফিসেই পড়ে থাকি যেহেতু আমি বয়স কম হলো তখন রাজনৈতিক সংবাদ হতাম তো টোয়েন্টি ফিফথ মার্চ রাত্রিবেলা যখন যাই এর আগে একটা কলকাতা শহরে সিপিআই একটা মিটিং করে সিপিআই মিটিং করে প্রথম সিপিআই মিটিংয়ে অধ্যাপক অমিয় দাসগুপ্ত বলে এক ভদ্রলোক তিনি খুব রেসপেক্টেড লোক ছিলেন আর মোহাম্মদ ইলিয়াস এমপি তারা সিপিআই লাইনটার বাইরে গিয়ে একটু তারা বললেন যে বাংলাদেশে যে জিনিসটা যাচ্ছে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ হতে বাধ্য এবং সশস্ত্র সংগ্রাম হতে বাধ্য আমি সেই মিটিংটায় উপস্থিত ছিলাম সাংবাদিক হিসেবে অধ্যাপক তরুণ সন্ন্য সেটার একটা বক্তা ছিলেন আমার মনে আছে তা কিন্তু সত্যি সত্যি কি লড়াইটা হবে মানে মানে সশস্ত্র সংগ্রামের আমাদের একটা কনফিউশন ছিল এদের মধ্যে তো পঁচিশে মার্চ আমি অবশ্যই বিভিন্ন আগে জিজ্ঞেস করি যে ভাই লেটেস্ট খবর কী বলে এই তো ওখানটায় মানুষ সমস্ত রাস্তায় নেমে গেছে সরকারি কর্মচারীরা নেমে গেছে পুলিশ মানে সত্যাগ করছে এই খবর দেখে চলে যায় কিন্তু টোয়েন্টি সিক্স মার্চ আর্লি মর্নিংয়ে যখন রেডিও করি এখানকার রেডিওতে তো কিছু শোনা যায় না মিলিটারি মার্শাল ল মুখ তমুক এসব শুনছি কিন্তু মানে কলকাতা রেডিও এবং ভারতবর্ষের রেডিও থেকে এবং বিবিসি থেকে এরকম ম্যাসাকারের খবরটা আসে আসার পর সেই সময়ে রমেন মিত্র ইলা মিত্র রমেন মিত্র মিত্র হাজব্যান্ড এবং ইলাদি তাদের সঙ্গে আমার একটু ঘনিষ্ঠতাও বেশি ছিল উনি আমাকে বড় ছেলেই বলতেন তা আমি ওদেরকে বলি যে আমি কিন্তু বর্ডার ক্রস করতে চাই তো বলে যে তুই বর্ডার ক্রস করবি কিছু তুই যে আমি তো পূর্ব অনেক লোক আমার চেনা আছে পারিবারিক সূত্র ধরে দেখা যাক যা হয় হবে বলে আমি প্রথম বর্ডার ক্রস করি ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ বর্ডার ক্রস করার পর আমি যশোরের কাছাকাছি যাই আমি সাতক্ষীরা দিয়ে হাকিমপুর আমাদের অঞ্চল আছে সেদিন ঘুরে যাই আমি গ্রামের মানুষদের দেখা শুরু করলাম আমার এক বৃদ্ধ আমার আমার লেখায় আমি উল্লেখ করেছিলাম যে নব্বই বছরের উপরে হবে লাঠি নিয়ে চলতে পারে না এক বৃদ্ধ সে আমাকে দেখল বাবা তুমি আইজো করতেন এমন যেমন তো হিন্দুস্তান আমার একটা বন্দুক দিতে পারো আমি যে আপনি বন্দুক দিয়ে কী লড়বেন আপনি ধরতে পারছেন না হ্যাঁ আমি এখনও দেখাইতে পারি এটা আমার কাছে একটা সাংা দিল তারপরে একটা বাচ্চা আমি সে ছবি উঠিয়েছিলাম তখন আমার তমসা থেকে আলোয় বলে একটু ছবির বইও ছিল তাতে উল্লেখ একদম বাচ্চা একটা ছ সাত বছরের বাচ্চা বাস ঝাড়ে বসে আছে আমি তো ক্রস করে যাচ্ছি ওখান থেকে হঠাৎ আমার দিকে টাকাটা থেকে বললো গুরুম গুরুম মুখে বললো আমরা বন্দুক দিবা বন্দুক তুমি বন্দুক দিয়ে কী করে ইআইএরে মারুম এই দুটো ঘটনা আমাকে খুব স্ট্রাইক করে এবং আমি প্রথম গিয়ে যে রিপোর্ট লিখি তাতে এই দুটো ঘটনা উল্লেখ করে আমি বলি যে বাংলাদেশের স্বাধীনতাকে কেউ ঠেকাতে পারবে মনে হচ্ছে না যেমন যতই ইয়াইয়া কামানের ধ্বনি দেখা এটা ঠেকবে না এটা আমার প্রথম ফিলিংস এবং আবেগের সেসব লেখা বেরোয় অন্যান্য রিপোর্টার আসে কিন্তু আমরা কয়েকজনই প্রথম ছাব্বিশে মার্চ মানে বলা যেতে পারে কলকাতার তিন চারজন সাংবাদিক ছাব্বিশে মার্চ আসলে বর্ডার ক্রস করেছিলাম এরপরে আমি হল সবটা দেখা উচিত আমি সোজা ওখান থেকে ব্যাক করলাম চলে এলাম আমি কুচবিহার কুচবিহার দিয়ে তখন আমার আমি ঠিক করলাম যে কী হচ্ছে ভেতরে যাই না আমার একটা সুবিধা হচ্ছে আমার জন্ম এই বাংলায় অথবা আমি বাঙাল মানে এখানকার মানুষের যে লোকাল ডায়ালেক্ট এটা আমি সাংঘাতিকভাবেই বলতে পারি যাই হোক দেখা যাবে বলে আমি খোকন চৌধুরীর নাম নিয়ে এবং তখন আওয়ামী লীগের কিছু ছাত্র এবং ছাত্র ইউনিয়নের কিছু ছাত্র সঙ্গে তারাও অল্প বয়স আমার একটু খাতির খাতির হলো আমি বর্ডার ক্রস করলাম তার একটি ছাত্র পরবর্তীকালে বগুড়ার আওয়ামী লীগের হয়ে চেয়ারম্যান হয়েছিল মিউনিসিপ্যালিটি বলে সে সেদিন ওই তখন ছিল আমার সঙ্গে তা আমি প্রথম ঢুকলাম এদিকে লালমণি হাট এগুলো গিয়ে দেখি যে না গ্রাম একভাবে তৈরি হয়ে আছে কিন্তু এয়ারপোর্ট অন্যান্য জায়গা বেস তা আমি ব্যাক করলাম করে দিয়ে এদিক দিয়ে এসে মহানন্দা ক্রস করে ঢুকলাম দিনাজপুর হুম তো ওখানটাতে দেখুন তখন প্রথম রাউন্ড হয়ে গেছে অনেক আপনাদের এয়ারফোর্সের লোকজন তারা গ্রামে আছে খুব আর্মস ইত্যাদির জন্য সাংঘাতিক রকম লকভোগ করছে আবার মানুষ কিছু কিছু অত্যাচার হয়ে ভয়ে বর্ডার ক্রস করছে সেগুলো আমি খেয়াল করলাম করে আমি আবার ব্যাক করলাম করে এসে আমি হিলি দিয়ে ঢুকলাম সোজা বগুড়া বগুড়া ঢোকার পর আমার একটা রিক্স হয়ে বগুড়া যখন গেছি এই এই সাতজন আমার সঙ্গে আছে তারাও তো নিয়ে গেছে আমি মুক্তিযোদ্ধাই হয়ে গেছি কার্যত এদের সঙ্গে তা আমি বগুড়ায় গিয়ে দেখলাম ওটা টোটাল বগুড়া তখন মিলিটারি পাক মিলিটারি এটা ক্যাপচার করে ফেলেছে তো ওরাও ভয় পেয়ে গেছে এখন চলুন পালাই তো পালানো শুরু করেছি এই গ্রাম সেই গ্রাম এই রাস্তা সোজাসুজি যাওয়া যাচ্ছে না একদম ওই সমস্ত রাস্তা সিল বর্ডার সিল তা আমি আমার ভূমিকাটা হলো আমি বলছি আমার নাম খোকন চৌধুরী আমার বাড়ি ময়মনসিং চাকরি করি বগুড়ায় ওদিকে গণ্ডগোল যেতে পারছি না ইন্ডিয়ার উপর দিয়ে মানে বাংলা ভাষা যেমন বলছি ইন্ডিয়ার উপর দিয়া রাজশাহী আমার মামার বাড়ি হে এনে আমি এই কথাটা বলে আমি করছি আর কি একদিন দিন ক্রস হলো খাবারও জুটছে না হ্যাঁ তাহলে এই কাছাকাছি এসে গেছি মানে তখন পাঁচ বিঘি বলে একটা জায়গা আছে পাঁচ বিঘটা ক্রস করে কাছাকাছি গেছি মিউটাই ধরল মিউটারই ধরলো এবং ধরে তো সার্চ করবে তখন আমাকে সার্চ করলেই আমি ধরা পড়ে যতই আমি ওই পায়জামার হাফাতা সার গায়ে দিয়ে যাই আমার যেটা ঝোলা আছে ঝোলাটা এই দেশে আমি জোগাড় করেছি কিন্তু ঝোলার মধ্যে তো আমার ক্যামেরা আছে এবং একটা ছোটো ডায়েরি আছে ওটা হাত দিলেই আমি আর বললাম তা ওই এক দুই তিন চার করে সার্চ করছি আর মনে মনে এর আগে আপনারা হয়তো এখানকার কাগজের তখন বেড়ে আপনারা হয়তো জানেন মানে জানেন না অমৃতবাজার একটি ট্রেনি রিপোর্টার আগরতলা বর্ডারে কিন্তু ধরা পড়ে মারা গেছে আর এই খবরটা আমি জানি তার নাম হতো দীপক ব্যানার্জি ট্যানার্জি এই ধরনের কিছু হবে আর একজন ঘোষাল এটা আমি জানি যে আমারও পরিণতি তাই হতে যাচ্ছে মরা মনে যথাসম্ভব সাহস রেখে মুখে যথাসম্ভব হাসি রেখে দাঁড়িয়ে আছে আমার জীবনের থিড়ি মুহূর্ত এখনও এই বৃদ্ধ বয়সে যদি বলা হয় আমার সেই মুহূর্তটা মিলিটারি দাঁড়িয়ে আছে শ্বাস করছে ওই গুণে আছে এক দুই তিন চার পাঁচ ছয় আমি সাত নম্বর মনে মনে মা বাবাকে প্রণাম করলাম বিদায় আর দেখা হবে না ইলাদিদের পরে এসেছি মনে মনে ছেলু জানালাম যার দেখা হয় না ওরা একটি ছেলেকে দিয়ে চলে শ্বাস করতে হাত বেগে হঠাৎ হাতটা বিক করে নিয়েছে খুব আসতে বলেছে না কারণ ও মুক্তিযোদ্ধার সমর্থক দিয়ে সে একটা ঠাট্টা করল হ্যাঁ রে এ ক্যামেরা যাদের থাকে না দাদা এ কন যায় না বউ সাইরা পালাইতে পারে কিন্তু ক্যামেরা সাইরা পালাইব না যাদের ক্যামেরার রোগ আছে এসে আমাকে বলল বলে যে পাক না বাই কিছু না এই আমার রোগ ক্যামেরা একটা আছে হপ সেললে দিতাছি लास्ट হেটা ক্যামেরাটা লইয়া যাইতাছে তন ও আবার বলল उसमे রিল আছে কি নাই না কিছু নাই আছে এই মুহূর্তটা যে এই জাস্ট এই মুহূর্তটা এটা যে কি মুহূর্ত আমার গেছে সেই সময়টা এলো এবারে দ্বিতীয় মিরাকেল কোতও নাই আমি কোন আহাল কোতও নাই খেতেও পাচ্ছি না তন যে যাই ইন টাইম এই পাঁচ পাঁচবিধা ভাসানী সাহেবের বাড়িটারি আছে সমস্ত আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে তা আমরা ওখানটায় গিয়ে ঢুকলাম ওরা গিয়ে বললো তো আশ্রয় টাশ্রয় পাওয়া যায় না ওরা গিয়ে পড়লাম ওটা রাজাঘাটদের গ্রাম তো ওই ওরা বললো যে ওরা তখন বৃদ্ধ লোকজন তারা বলল যে না এরা মনে হইতেছে মুজাহিদ জায়গা দেওয়া যাবে না তারপর ওরা কিন্তু আমি বললাম তাহলে মাঠে বসে ডাকাত পিটি মেরে ফেলে দেবে এই মায়েদের একটা রূপ আমি দেখলাম সেটা হচ্ছে মায়েরা সে যাই হোক মায়েরা একটা আলাদা জগৎ হয় দেখি ঘরে খুব ডিবেট হচ্ছে এক বৃদ্ধা মহিলার একটা গল্পশোর মন হলো আর কি সে বলছে যে তার বুড়োকে বলছে হাজব্যান্ডকে আরে না 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 ওরা মেহমান রাতে থাকবো আরে কোন আবাগির পুত আমাকে দেখিয়ে বলছে হ্যাঁ ওরা রাতে এনে থাকো তো রাত্রে থাকার ব্যবস্থা হলো খাওয়া তো আমি যদি খেতে গেলে আমি ধরা পড়ে যাব কারণটা হচ্ছে আমরা হিন্দুরা যে ভাত খাই না আপনারা খেয়াল করবেন ভাত পুরো হাতে চেটো দিয়ে মেখে দেখে মুখে টুকে লাগে আর মুসলিম যারা ভাত খায় তারা একটা ভাত বাইরে যায় না ওরা খাদ্য শস্য নষ্ট করে না এবং আঙুলে মাথা থেকে এটা আমি খুব মার্ক করেছি তা আমি যে আমি খেতেই গেলে ধরা বলছি ও কেউ আমাকে রক্ষা করতে না যত আর যদি আমাকে এখন ওই কলমা পড়তে বলে নামাজ পড়তে বলে আমি তো ভুলে গেছি সব তা আমি মনে মনে সবাই সম্পর্কে চুপচাপে এসে চুপ করে শুয়ে আছি আমার শরীর খুব খারাপ সেই গেছে আমার বন্ধুরা বললো আর করবে আমরা খাই আপনি দেখেন তা আমি দেড় দিন ধরে খাইনি আমি দেখছি ওরা খাচ্ছে কে ভোরবেলা ক্রস ফায়ারিং ক্রস ফায়ারিং এর মধ্যে ছুটে ছুটে ওরা জায়গা দিল আমরা ছুটে ছুটে আসলাম বর্ডার ক্রস করলাম ঠিকই আর কলকাতায় খবর ছড়িয়ে গেল যে আমি মারা গেছি আর আনন্দবাজারে এক রিপোর্টার দেখেছি আমি ঢুকেছি তারপর বর্ডার সিল হয়ে গেছে এবং প্রচণ্ড যুদ্ধ হচ্ছে আমার বাড়িতে এবং অফিসে খবর দিয়েছে যে দিলীপ আর ধরা পড়ে গেছে ও মেরে ফেলেছে তা আমি ফোন করতে গেলে অবাক হলো অবাক হয়ে বললো যে বেঁচে আছো সাংঘাতিক আমি যে আমার কিচ্ছু নেই করে যে কারো কাছ থেকে টাকা পয়সা নাও পরে কবে আমাদের প্রতিষ্ঠান পাঠাবে ওই হিলি থেকে পরবর্তীকালে যুদ্ধের সঙ্গে আমি ইন্ডিয়ান আর্মির সঙ্গে মুখ করেছি যশোর যেদিন মুক্ত হয় আমি সেদিন যশোরে আমার ওই সময়টা লেখা আছে কপোতাক্ষ এবং কপোতাক্ষ আর এটাতে আমার আমি রিপোর্টার সাধারণত লিখি এই যে বগুড়ার এই গল্পটা বললাম এটা আমি করতোয়ার পারে তিন রাতে তিন দিন ছিল এই বলে আমার সেই সময় লেখা বেরিয়েছিল যেটা ভারতবর্ষের বা পাঠক সমাজের কাছে খুব আদৃত হয়েছিল আর এবং আমি নিজে ধন্য যে আমি মুক্তিযুদ্ধের শুধু সাংবাদিক হিসেবে নয় একটা লোক হিসেবে কাজ করতে পেরেছি এবং দেখুন কলকাতায় এত মানুষ গেছে এত মানুষ থেকেছে ওখানটায় একটা সময়ে কলকাতার রাস্তায় এই মাদাম বিনকে দেখে আমার মনে হচ্ছিলো মাদাম বিনের সঙ্গে কথা বলছিলাম যে কলকাতার রাস্তায় আমরা ধ্বনি দিয়েছি তোমার নাম আমার নাম ভিয়েতনাম তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় এটা একটা টার্ন নিল এটা ধনী উঠল বিশ্বে আনছে নতুন দিন ইন্দিরা মুজিবর কোসেকেন এটা তখন কলকাতা ইউনিভার্সিটির ছাত্ররা অন্যান্য ছাত্ররা আমাকে বিভিন্ন জায়গায় সেমিনারে নিয়ে গেল এই সমস্ত এক্সপিরিয়েন্স বলার জন্য তো তখন মানুষ এবং শুধু বাঙালিরা না আমি গিয়েছিলাম কেয়ারায় সেপ্টেম্বরে উনিশশো একাত্তরে আপনাদের একটা এখানকার ছেলে মেয়েদের একটা টিম সঙ্গে ছিল ওই গান টান করবে বাংলা ভাষায় গান করছে ওরা এবং খুব ভালো যে গায়ক তারা না কিন্তু সে আবেগ কেরালা লোকেদের কাছে গানের কথা ইংরেজি বলা হলো বলার পরে বলা হলো যে হেল্প দ্য গয়লা গাটি হাড় মেয়েরা সব খুলে খুলেদের দিল এটা শুধু যে বাংলা পশ্চিমবঙ্গবাসী এটা করেছে তা না এটা তিন নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেটা আমাদেরকে আপ্লুত করেছে আমি বইতে উল্লেখ করেছি এই দেখুন এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে তাই তো এবং হিন্দু কমোনালিজম মুসলিম কমোনালিজম আমাদের এখান থেকে বহু হিন্দু ডিপুজি হয়ে ওখানটায় গেছে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই কমোনালিজমকে কীভাবে আঘাত করেছে আমি কালকে আস্তে আস্তে ঠাট্টা করে গল্প বলছিলাম কি যে এক পাশের এক আমার এক বন্ধুর ঠাকুমা আছে বৃদ্ধা হিন্দু বৃদ্ধা ও যেরকমভাবে ধর্মপ্রবণ ঘরে সে খুব সাত্বিক লোক আমাকে সে আমাকে এবং আমার বন্ধুকে ঘরে ঢুকতে দিত না কেন কারণ বুড়িকে গিয়ে কি বলেছে যে দুজনে না বিপ খেয়েছে অতএব বুড়ি ও ঠাকুর ঘরে ঢোকাটা বন্ধ এর মুক্তিযুদ্ধের সময় এরকম কিছু লোক রাত্রিবেলা গিয়ে আশ্রয় দিতে হবে ও কোথায় দেওয়া যায় তো বুড়িকে বললো এখানে এবং ওই মূর্তি আমার কাছে দেওয়া আছে ওদেরকে বুড়ি ওই ঠাকুর করে থাকতে দিল তা আমি বুড়িকে বললাম আমি হিন্দু বলে তোমার পছন্দ হয়নি বুড়ি হ্যাঁ তুমি মুসলমান বইলে পছন্দ করে না ঠাকুর ঘরে ঢুকেছো ধর মুখ পুরা মানুষ নারায়ণ তুই নাকি কমিউনিস্ট তোলে এইটা শিখায় নাই তো করলেন তারা যে মানুষের সেবা করতে হয় এই টান এগেনস্ট কমুনালিজম আমাদের দেশে হয়েছে আমরা এগুলো খেয়াল করেছি যে মানুষের মধ্যে ওর দবির যখন গেল। দবির ঢাকা থেকে গেছে আমাদের পুরো অঞ্চলটা রিফিউজি এখান থেকে দাঙ্গায় বিধ্বস্ত হয়ে ফিফটিতে গিয়েছিল দবিরগুলো হচ্ছে কী কাণ্ড আমি মুক্তিযোদ্ধা একজন আছে বলছে এই তবুও এই সব রিফিউজি সব যারা বাড়িঘর ছেড়ে আসছে তো এসব ভুলে গেছে এই ঢাকাটা কীরকম আছে এই যুদ্ধের পরে কীরকম হলো হ্যাঁ ওই কী ওইখানে শাখারি টোলা কির কীরকম কী ওই আমার মানিকগঞ্জ রাস্তাগুলি কি বা এখন বড়ো হয়েছে না ইয়ে হয়েছে মানে এই যে খুচরো মানুষ এই যুদ্ধের মধ্যে এই আবেগ এটা লক্ষ্য করেছে এবং এই আবেগ আবার অন্য ধরনের আমি একটা ছেলের মোটরসাইকেলে করে পালাচ্ছি এই যখন এই দিকতে মনে হয় সে আমাকে নিয়ে গেছে একটা ওই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে একটা জায়গায় দুজনেই আশ্রয় নিয়েছে ভয়ও পাচ্ছে ওখান আশেপাশে তখন যুদ্ধ লেগে গেছে সাংঘাতিকভাবে এর মধ্যে হঠাৎ সে রবীন্দ্রনাথ গাইল গুম করে গাইতে গাইতে নিয়ে গেলো তারপরে যেমন হঠাৎ জিজ্ঞেস করলো আমাদের দেশের এখন ফিল্ম আর্টিস্টরা কে কী তাদের কে পক্ষে কে বিপক্ষে তা এখন যে যুদ্ধের মধ্যে ওই যে ভিয়েতনামিদের মুখে শুনেছিলাম যে তারা যুদ্ধের মধ্যে আমার অনেক ভিয়েতনামি বন্ধু ছিল সৃষ্টি এটে আমি বিদেশে যখন ছিলাম যে ওরা বলতো যে আমরা যারা ওয়ার করছে তারা ওর মধ্যে নিজেরা হ্যামলেট করছে ওই যুদ্ধক্ষেত্রে মানে যে মানে এরাও তো তাই করছে ওরা হ্যামলেট করছে এরা রবীন্দ্রনাথ গাইছে রবীন্দ্রনাথ করছে তো এই কারণ যে এই যুদ্ধ সফল হবেই এসে কোনো ইয়ে নেই এবং এরকম অসংখ্য স্মৃতি মানে অসংখ্য স্মৃতি যেমন ধরুন প্রথম কমিউনিস্ট পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যখন ফার্স্ট প্রেস কনফারেন্স করে টোয়েন্টি জুন নাইনটিন তো আমার সেই সময় প্রেস ক্লাব আমাকে মনির সিংকে আমি জ্যাঠামশাই বলতাম ওই আমার যেহেতু আমার বাবার বন্ধু মনি তো উনি বললেন ক্লাব বুক করো আমার নামে আমি ক্লাব বুক করেছিলাম ওখানে একটা ওদের অফিস করার জন্য ডিকো এন্টারপ্রাইজ ডিকো মানে আমি দিলীপ আমার কোম্পানির চেয়ারম্যানকে রমেন মিত্র মানে ইলাদির হাজব্যান্ড ওখানে একটা শেল্টার করা হলো এখানটায় বুদ্ধিজীবীদের জন্য এই মুক্তিযোদ্ধাদের জন্য তো এইভাবে এইভাবে আমরা আসলে দুই বাংলার বহু মানুষ এই মুক্তিযুদ্ধের সঙ্গে মিশে আমরা সাংবাদিক হলেও আমরা সকলেই মনে মনে মুক্তিযোদ্ধা হয়ে গেছিলাম যুদ্ধ যেদিন শেষে মানে সিক্সটিন্থ ডিসেম্বর কিন্তু আমি মানে ইন্ডিয়ান আমি তখন কলকাতায় যেহেতু চলে গেছিলাম এই রাস্তাতে মুখ করে আসেন ইন্ডিয়ান আর্মির সঙ্গে এখানে আসার কথা ছিল ইন্ডিয়ান আর্মি আমাকে আনেনি মানে কয়েকজন জার্নালিস্টকে নিয়ে এসেছিল অর্থাৎ আমাদের কলকাতার সব সাংবাদিকরা দেখবেন মাত্র কয়েকজন বরুণবাবু ছিলেন উনি নিজে চলে টাঙ্গাইল থেকে এরকম কয়েকজন আর পিটিআইয়ের একজন রিপোর্টার ইউএনআর এর একজন রিপোর্টারকে ইন্ডিয়ান আর্মি উঠে নিত বাকিরা যারা এই আসছিলো এসে আটকে ছিল আমি আসতে পারিনি যেটা আমার খুব দুঃখ ছিল যে কারণে সিক্সটিন ডিসেম্বরে আমি প্রতিক্রিয়া করলাম যে আমি আজকে কোনো রিপোর্ট লিখব না তুমি আজকে লিখবে না আজকে লিখবো না যা করুন পরে আমি লিখবো আবার আমি পরে অবশ্য লিখেছি সিক্সটিন ডিসেম্বরে আমি কিন্তু ইন্ডিয়ান আর্মির সঙ্গে আমি কয়েকদিন পরে এসেছি কিন্তু যশোরে যশোরে যখন কার্যত যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে ওরা খুলনায় চলে যায় তো যশোরে আমি ইন্ডিয়ান আর্মির সঙ্গে গেছি হ্যাঁ ওরা দেখেছি পরবর্তীকালে যশোরে এমনি গেছি আবার সেই লড়াই তো মানে হয়েছে এবং হয়তো যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে পালিয়ে গিয়েছিল তো সবাই পাক ফোর্স এবং আমার যুদ্ধ মানুষকে কত রকম দেখে আমি একটা জায়গায় হঠাৎ যাচ্ছি যশোরে একবার মানে ওই ইন্ডিয়ান আর্মির সঙ্গে যখন যাচ্ছি তা না তার আগে ইয়েতে একটা পাক কিসের বডি পরে আছে আর কি একটা পাক সোলজারের তো বডির পাশে ডায়রি পড়ে আছে তা ডায়রিতে উর্দু আমি ছিলাম এবং পেট্রিয়টের প্রফুল্ল রায়চৌধুরী ছিলেন তা ডায়রিতে তার স্ত্রীর ছবি কিংবা মেয়ের এবং মেয়ের ছবি আছে উর্দুতে এসব লেখা আছে তা আমরা বলছিলাম এই হতবাগারা কিছু যায় না সেখানে যুদ্ধ করছে এর বউ বাচ্চা তো দেশে কাঁদবে তো মল্য এখানটায় মাটিতে পড়ে তো যুদ্ধ এই জিনিসটা হয় কিন্তু যশোর যেদিন গেল আমি দুটো জিনিস খেয়াল করলাম যশোর যে মানুষ সাধারণ মানুষ মুক্তিযোদ্ধা এবং ইন্ডিয়ান আর্মি সাইমেন্টেন্সতে মাস করলো তো এবং ওই যে লাইট ট্যাঙ্ক নিয়ে ঢুকেছিল কপতক ক্রস করেছিল ব্রিজ ভেঙে গেছিলো ট্যাঙ্ক নদী ক্রস করে ঢুকে গেছিলো রুস্ট্যাং এবং যশোরের সমস্ত লোক মানে রাত্রিবেলায় আমি যখন যাই তখন পুরো যশোরটা অন্ধকার এই এখানটায় এই যে লেন আছে আওয়ামী লীগের নেতা তার স্ত্রী যে রাকা আর ওর ভাই টুলু ওরা কলকাতায় ছিল ওরা মুক্তিযুদ্ধের কাজ করছিল ওদের কাছে আমি গল্প শুনছিলাম ওদের আমি খুঁজে খুঁজে ওদের বাইরে গিয়েছিলাম ওই যুদ্ধের মধ্যে গিয়ে দেখি ক্ষীণ একটা আলো জ্বলছে পুরো পাড়ায় কেউ নেই কিন্তু বৃদ্ধা মা বাবা বসে আছে ছেলে মেয়ে ঘুরে আসবে বলে তা আমি গিয়ে নখ করলাম তো ওরকম বোঝেননি আমাকে তো জীবনে দেখেননি ওই যে কে আর আমার তো ওই মিলিটারি পোশাক পরে আমাদের ওয়ার্কস্পে তখন পড়তে হতো কে আমি যে আমি সৈন্যবাইনি কেউ না আমার নাম দিলীপ চক্রবর্তী আমি সাংবাদিকতা করি আমি শুধু আপনাদের দেখতে এলাম আপনাদের ছেলেমেয়েরা ভালো আছে আমাদের জিম্মায় আছে ওরা হয়তো দু একদিনের মধ্যে আসবে কি পাঁচ সাত দিনের মধ্যে আসবে রানা প্রতাপ ইতিহাসে পড়েছি যে রানা প্রতাপ চিতর দুর্গ উদ্ধারে আগে স্থির করেছিলেন যে তিনি পালংয়ে শোবেন না এবং সোনার থালায় খাবেন না তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী বাংলাদেশের তিনি আছেন নিষেতে কী বলে ওই আমাদের ওদের যে দপ্তর সেখানটায় তার স্ত্রী সন্তানরা আছে অসুস্থ তার ছেলে যখন অসুস্থ হলো তাকে বলা হলো গিয়ে দেখে এসো তার বন্ধুরা এমনকি সৈয়দ নজরুল ইসলাম রিকোয়েস্ট করলেন বললো আমি তো ওখানে যাব না আমি বলেছি আমি পরিবার কাছে যাবো খুব তবু তুমি দেখে এসো খুঁজলো ডাক্তার চিকিৎসার ব্যবস্থা হচ্ছে সেটা হচ্ছে এমন তো আরও এরকম লোক পড়ে আছে আমার স্ত্রীর যেরকম আছে বহু লোক ক্যাম্পে পড়ে আছে তাদেরকে খোঁজ নিচ্ছি দেশ স্বাধীন হওয়া না হওয়া পর্যন্ত আমি কোন আমি তো মানে এই ঘটনাটা আমি সাক্ষী যে কারণে আমি এই ঘটনাটা দেখেই আমি ওটা উল্লেখ করেছিলাম লেখায় যে আমি রালা প্রতাপের গল্প শুনেছি ইতিহাসে পড়েছি চোখে তো দেখিনি নতুন রানা প্রতাপ চোখে দেখত এই রকম অসংখ্য ছোটো খাটো বড়ো ঘটনা আমার জীবনের মধ্যে আছে এবং এই যে আপনাদের দেশে এই যে সম্মাননা দেওয়া হলো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তা আপনার কীরকম লাগছে তা আমি বলেছিলাম যে দেখুন বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য আপনাদের হিসেব অনুযায়ী ত্রিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে ইন্ডিয়ান আর্মি প্রাণ দিয়েছে ভাত ভাগ করে খেয়েছে সকলে মিলে ভাগ করে খেয়েছে এতে কোনো আনন্দের বিষয় ছিল এবং ভারতবর্ষের মানুষ আমাদের ট্যাক্স বৃদ্ধি হয়েছিল যুদ্ধের জন্য স্ট্যাম্প ইত্যাদি ইত্যাদি একটা লোক কোনো প্রতিবাদ করেনি কিসের জন্য এই সমস্ত লোক কিন্তু এই সম্মানন অংশীদার এখানকার যারা মানুষ লড়েছেন প্রাণ দিয়েছেন আমার দেশের লোক যারা লড়েছেন প্রাণ দিয়েছেন কিংবা কষ্ট ভাগ করেছেন সকলেই সম্মাননার অংশীদার বাংলাদেশের স্বাধীনতাটাই হচ্ছে এদের সকলের কাছে সম্মাননা